কেয়ামত অবশ্যম্ভাবী একটি মহা সত্য। কেয়ামতের আগে যে নিদর্শনগুলো প্রকাশিত হবে ওই নিদর্শনগুলো দুই ভাগে বিভক্ত, যেটা আমরা গত জুমায় বলেছিলাম, আলামাতুস সুগরা ছোট আলামত ও আলামাতুল কুবরা এবং বড় আলামত। কেয়ামতের যে ছোট ছোট আলামত রয়েছে সেখান থেকে গত জুমায় আমরা ১২টি পয়েন্টের উপরে আলোকপাত করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কেয়ামতের যে ছোট ছোট আলামত রয়েছে তার মধ্যে অন্যতম একটি আলামত হলো, যেটা ১৩ নম্বর এই পয়েন্টে আমরা আলোচনা করছি, কেয়ামতের আগে স্বৈরতন্ত্রের জামানা আসবে, যখন পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বৈর শাসনের নমুনা দেখা যাবে। স্বৈর শাসন কি? স্বৈর শাসন হচ্ছে নিজের মতের বিরুদ্ধে, নিজের মতের বিরুদ্ধে গেলেই তাদের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়া। পৃথিবীতে ইতিপূর্বে এরকম কুখ্যাত অনেক স্বৈর শাসক স্বৈরাচার এসেছে এবং তাদের প্রত্যেকের খুব ভয়াবহ পতন পৃথিবীর মানুষ দেখেছে। কোরআনুল কেরিমে এরকম কিছু স্বৈরাচারের ইতিহাস আলোচনা হয়েছে। যেমন কোরআনুল কেরিমে পৃথিবীর কুখ্যাত স্বৈরাচারের ব্যাপারে ৫৩২টা আয়াতে তার ব্যাপারে আলোচনা হয়েছে। ওই কুখ্যাত স্বৈরাচারের নাম হলো ফেরাউন। কোরআনুল কেরিমে ১১৪টি সূরা, তার মধ্যে ৪৪টি সূরায় এই কুখ্যাত স্বৈরাচারের ব্যাপারে আলোচনা হয়েছে। কি জাতের জিনিস চিন্তা করেছেন আপনারা, ১১৪টা সূরার মধ্যে তার আলোচনা আছে কয়টা সূরায়? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? ৪৪টা সূরায় এই স্বৈরাচারের ব্যাপারে আলোচনা। কোরআনে ৬০০০-এর উপরে আয়াত, শুধু এই কুখ্যাত স্বৈরাচার নিয়ে আলোচনা আছে ৫৩২টা আয়াতে। কতটা আয়াতে? আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের আগে স্বৈরতন্ত্রের যুগ আসবে, স্বৈরতন্ত্রের যুগ আসবে, স্বৈরতন্ত্রের জামানা আসবে, যখন স্বৈর শাসকদের স্বৈর শাসনের নমুনা মানুষ দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআযি ইবনু জাবাল রাদিয়াল্লাহু আন, তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল আমরা বাদা নুবুওয়াতান ওয়া রাহমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসলামের সূচনা করেছেন নবুওয়াত এবং রহমত দিয়ে, সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, নবুওয়াতের যুগের পরে আসবে খিলাফতের যুগ, ওই খেলাফতের যুগটাও হবে রহমতের যুগ, সুম্মা মুলকান আদুদা, খেলাফতের যুগ অবসান হওয়ার পরে আসবে রাজতন্ত্রের জামানা। দেখেন এই কথাগুলো নবীজি বলেছেন ১৫০০ বছর আগে, কথাগুলো কিভাবে মিলে গেল? নবীজি বলেছেন আমার পরে খেলাফতের জামানা আসবে, খুলাফায়ে রাশেদা ৩০ বছর তারা পৃথিবীকে আল্লাহর আইন অনুযায়ী শাসন করেছেন, ওই জন্য সেই যুগটাকে বলা হয় রহমতের যুগ। সেজন্য নবীজিও বলেছেন বিভিন্ন মসজিদে জুমার খুতবায় এই কথাটা শোনা যায়, খৈরুল কুরুনি করনেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার পরে আমার সাহাবীদের যুগ, ওইটাও হলো শ্রেষ্ঠ যুগ। কারণ সেই যুগে তারা নিজেরা আইন বানান নাই, তারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী জমিন পরিচালনা করেছেন, এই জন্য জমিনটাকে রহমত দিয়ে যিনি ভরে দিয়েছেন তিনি কে? এখন তো আমরা একটু বেশি চালাক, আমরা বেশি বুঝি,
এজন্য কোরআনের আইন বাদ দিয়ে আমরা নিজেরা আইন বানিয়েছি বেশি বুঝে কোরআনের আইনের উপর আইন বানিয়ে ফেলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজি বলেছেন ইসলামের সূচনা হয়েছে নবুয়ত এবং রহমত দ্বারা নবুয়তের পরে আসবে খেলাফতের যুগ সেই খেলাফতের যুগটাও হবে রহমতের যুগ খেলাফতের যুগ যখন শেষ হয়ে যাবে চলে আসবে রাজতন্ত্রের যুগ ইতিহাস পড়ে দেখেন খেলাফতের যুগের পরে পৃথিবীতে রাজতন্ত্র আরম্ভ হয়েছে রাজতন্ত্রের পরে কি আসবে নবীজি বলেছেন সুম্মা কানা জাবরিয়াতাও ওয়া উতুওয়া ওয়া ফাসাদান ফিল আরদ রাজতন্ত্রের যুগের পরে পৃথিবীতে একটি ফাসাদময় বিশৃঙ্খলাময় যুগ আসবে যেই যুগে স্বৈর শাসন দেখা দিবে স্বৈর শাসকরা স্বৈর শাসন আরম্ভ করে মানুষের উপর জুলুম করবে অবশ্য বর্তমান পৃথিবীতে এই রকম স্বৈর শাসন এখন আর নাই আছে নাকি আছে স্বৈর শাসকদের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আমি নিজে থেকে বললে আমি বিপদে পড়ে যাব এজন্য কোরআনে যেগুলো বলা হয়েছে আমি সেগুলাই বলছি কোরআনুল কারীমে সূরা কসাস আপনারা আজকে বাড়িতে গিয়ে পড়বেন সূরা কসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত স্বৈরাচার ফেরাউনের 4টা চরিত্র তুলে ধরেছেন যদিও এই স্বৈরাচারের অনেক চরিত্র আছে কোরআনে কারীমে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তার আলোচনা এসেছে কিন্তু এই আয়াত যদি আপনি পড়েন তো দেখবেন আল্লাহ তার কথা এভাবে বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু ত্বাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত তার ক্ষমতার বড়াই আরম্ভ করেছিল ফেরাউন ক্ষমতার বড়াই আরম্ভ করে এত অহংকারী হয়েছিল নিজেকে আর মানুষের কাতারে সে রাখে নাই সে বলেছে ফাকালা আনা রব্বুকুমুল আলা আমি আর ক্ষমতা পাইয়া মানুষের কাতারে নাই সে বলেছিল আমি সবচেয়ে বড় রব নাউযু বিল্লাহ ক্ষমতার অহংকারে অদ্ভুত করে নিজেকে রব বলে দাবি করেছে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষই মনে করে না ইয়া মানুষকে তার গোলাম বানিয়ে ফেলেছে বলেছে তোমরা সবাই আমার গোলাম আমার বান্দা আমি তোমাদের রব যারা কথা শুনেছে তার আনুগত্য করেছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে যারা তার কথা মানে নাই তাদের উপরে জুলুম আরম্ভ করেছে ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে নিজের আনুগত্য করলে তাদেরকে সুবিধা দেওয়া আর আনুগত্য না করলে তাদের উপর জুলুম করা এটা ফেরাউনি চরিত্রের স্বৈর শাসনের নমুনা এরপরে আল্লাহ পরের অংশে বললেন ওয়াজআলা আহলাহা শিয়া তার দুই নাম্বার স্বভাব ছিল ফেরাউন তার রাষ্ট্রের তার জনপদের মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছিল ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করো শাসন করো এই নীতি অবলম্বন করে সে তার রাষ্ট্র পরিচালনা করেছে বনি ইসরাইলকে চাকর বানিয়ে রেখেছে গোলাম বানিয়ে রেখেছে আর তার বংশ কিপ্তি বংশের লোকদেরকে সরকারি দল বানায়া তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়ে বনি ইসরায়েলকে বিরোধী দল বানায়া তাদের উপরে অন্যায় আর অত্যাচার তাহলে নিজের ক্ষমতা টিকানোর জন্য মানুষকে দলে দলে বিভক্ত করে রেখে নিজের গদি ঠিক রাখা এটা ফেরাউনি শাসনের আরেকটা নমুনা ফেরাউন কেন তার রাষ্ট্রের লোকদেরকে দলে 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 ভাগ করে রেখেছে দলে দলে মানুষকে ভাগ করে রাখলে নিজের চেয়ার ঠিক থাকবে কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় চেয়ার নড়ে মরে অবস্থা হয়ে যেতে পারে তাহলে নিজের ক্ষমতার জন্য
দলে 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 মানুষকে ভাগ করে দেখে আবার কিছু কিছু দলকে নিজের পকেট দল বানায় রাখা এটাও ফেরাউনের শাসনের আরেকটা নমুনা ইয়াস্তাদঈফু তাঈফাতান মিনহুম আল্লাহ ফেরাউনের তিন নাম্বার কথা বলছেন আপনি কি আমার কথা রাগ করছেন না ইয়াস্তাদঈফু তাঈফাতান মিনহুম সে তার রাষ্ট্রের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এর আগের অংশে কি বলেছি বহু দলে বিভক্ত করে দেখেছে আর তিন নাম্বার পয়েন্টে কি বলছি এই বহু দল থেকে একটা দলকে আবার বেশি দুর্বল করে রেখেছে সেই দলকে সেই দল হলো ঈমানদারদের দল বানু ইসরাইল বানু ইসরাইল কারণ এর আগে মিশর শাসন করেছে বনি ইসরাইলরা বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম মিশরের ক্ষমতায় বসেছিলেন ইউসুফ আলাইহিসসালাম কয়েক শতাব্দী শাসন হয়েছে ইউসুফ আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর বনি ইসরাইলের লোকদের অবাধ্যতা নাফরমানির কারণে আল্লাহ তাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেন ফেরাউনরা আসলো ফেরাউনরা এসে মানুষকে দলে দলে ভাগ করেছে ঠিক বনি ইসরাইলকে বেশি দুর্বল রেখেছে কারণ এদেরকে যদি দুর্বল না রাখে ক্ষমতার জন্য এরাই হুমকি এরা আবার আমাদেরকে হটিয়ে আবার গদিতে বসে যেতে পারে তাহলে দলে দলে মানুষকে ভাগ করে রাখলেও যাদের জন্য বেশি হুমকি মনে হয় যাদের কারণে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয় তাদেরকে চলাফেরার স্বাধীনতা না দেওয়া কথা বলতে স্বাধীনতা না দেওয়া বাড়ি ঘরে থাকতে না দেওয়া তাদেরকে স্বাধীনভাবে চলাচল করতে বাধা দেওয়া এটা ফেরাউনি চরিত্রের স্বৈর শাসনের আরেকটা নমুনা এর পরবর্তী পয়েন্টে আল্লাহ বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়াইয়াসতাহিয়ি নিসাআহুম এত খারাপ ছিল স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা এসে মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ফেরাউনের বংশের সবার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে বনি ইসরাইলের কারো ঘরবাড়ি পুড়ছে না এটা বুঝে নাই স্বপ্ন ডেকে এনেছে সব স্বপ্ন বিশারদদেরকে জিজ্ঞেস করলো এই স্বপ্ন দেখেছি এটার ব্যাখ্যা কি তারা বলল অচিরেই বনি ইসরাইলের মধ্যে এক শিশু জন্মাবে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে এটা শোনার পরে সে খুশি না বেজার টেনশন বাড়ছে না কমছে সৈন্যবাহিনীকে অর্ডার দিল আমার ক্ষমতা যে করেই হোক টিকাতে হবে এখন থেকে ফেরাউন এখন থেকে বনি ইসরাইলের নারীদের ঘরে কোনো সন্তান জন্ম নিলে যাচাই করে দেখবা ছেলে হলে ইউযাব্বিহু আবনাআহুম সাথে সাথে জবাই করে ফেলবে মেয়ে হলে আল্লাহ বলছেন ইয়াসতাহিয়ি নিসাআহুম জীবিত রাখবা এটাকে দাসী বানানো যাবে ছেলে হলে কি করবা ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছে এই শিশুগুলো অপরাধী না নিরপরাধী নিজের ক্ষমতাকে টিকায় রাখার জন্য প্রয়োজনের নিরপরাধীকে অপরাধী বানিয়ে হত্যা করা এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা স্বৈর শাসনের নমুনা যারা থাকলে আমার ক্ষমতার জন্য হুমকি হবে কলা কৌশল করে ব্রাশ ফায়ার বিচারিক হত্যাকাণ্ড আগ্রাসন বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে আউট করে দেওয়া এটা স্বৈর শাসনের নমুনা এই চারটা বৈশিষ্ট্য আলোচনা করে আল্লাহ ফেরাউনের একটা পরিচয় দিলেন তার ডেফিনেশন দিলেন কি আল্লাহ বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন নিশ্চয়ই সে ছিল সন্ত্রাসীদের একজন ফাসাদ সৃষ্টিকারীদের একজন এই চারটা কাজ ভালো মানুষের কাজ না সন্ত্রাসীর কাজ ক্ষমতার জন্য মানুষকে দলে দলে ভাগ করে রাখা ক্ষমতার জন্য অহংকার করে মানুষকে মানুষ মনে না করা মানুষের উপর নির্বিচারে জুলুম করা এরা মানুষ না এরা হচ্ছে মানুষ রূপী জানোয়ার কিয়ামতের আগে এইরকম স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলে আসবে এই দৃশ্য দেখা যাবে এটা কি আমি বলেছি বড় হুজুর বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন অবশ্য এই ধরনের স্বৈরাচারী দৃশ্য পৃথিবীতে খুব একটা দেখা যায় না তাই না দেখা যায় এরপরে আসেন পরবর্তী পয়েন্ট ১৪ নম্বর
কিয়ামতের আগে এমন এক জামানা আসবে ভালো মানুষ সত্যবাদী তাকে কভার করা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদী প্রতারক দুই নাম্বার বানানো হবে সত্যবাদী আপনারা রাস্তাঘাটে বের হইলে দেখেন না এলাকার টাটকা দুর্নীতিবাদ সুদখুর ব্যানার ফেস্টুনে লিখেছে গরিবের বন্ধু কথা কি বোঝা যায় এটা শেষ জামানার দৃশ্য কোন জামানার দৃশ্য টাটকা সুদখুর বদমাইশ লিখে দিয়েছে আমানতদার এরকম দৃশ্য মনে আপনারা দেখেন না নাকি চোখ বন্ধ করে জিকির করে করে হাঁটেন আপনারা ইবনে মাজার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সয়াতি আলা الناس سنوات خداعات অচিরেই এবং সততা কপটতা প্রতারণাপূর্ণ যুগ আসবে সমাজটা প্রতারণায় ভরে যাবে ইউসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক সেই সমাজে সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বানিয়ে দেওয়া হবে আপনাদের কথা কি বলতাম সর্বশেষ জুমায় প্রথম পর্বে বলেছিলাম না শেষ জামানার কিছু আলেম বের হবে এরাও ফাসিকদের প্রশংসা করবে মনে আছে আপনাদের দেখতে চান আপনারা এই নমুনা এলাকার টাটকা সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ ইসলাম বিরোধী আলেম ওলামা বিরোধী পকেট থেকে বের করে একটা চেক দুই তিনটা টাকার বান্ডিল মাদ্রাসা আর এতিমখানায় রেখে দিলেই দেখবেন মুহতামিম সাহেব তাকে কেমন প্রশংসা কইরা মানুষের সামনে শেষ কইরা দিচ্ছে আপনারা কি রাগ করলেন নাকি আমার কথা সত্য কথা তিতা হয় কিন্তু এটাই সত্য হালাল বুঝে না হারাম বুঝে না যেটা পাইলো ওইটাই ঢুকাই দিল একজন আলেম ব্যক্তিত্ববান হবেন এলাকার সবচেয়ে বড় ফাসেক দুর্নীতিবাজ আমি জানি সে দুর্নীতিবাজ লুটেরা তার দান সৎকার জন্য যাচ্ছে অমুক ভাই তমুক ভাই দেন না মাদ্রাসায় দেন না এতিমখানা থাকবে এটা আমাদের মাদ্রাসাগুলোর একটা ভালো বৈশিষ্ট্য যে আমাদের মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে কোনো মাদ্রাসা কোনো স্কুল কলেজে এতিমখানা নাই এতিমখানা থাকায় এতিমরা সেখানে পড়াশোনা করা সুন্দর একটি পরিবেশে থাকার সুযোগ হয়েছে কিন্তু মাদ্রাসাগুলো পরিচালনার জন্য শুধুমাত্র অপরের হাতের দিকে তাকিয়ে থাকলে হবে না মাদ্রাসার ছাত্রদের থেকে ফি নিয়ে তারপরে মাদ্রাসাগুলো পরিচালনা করা দরকার তখন এই মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ে এরা ব্যক্তিত্ববান হয়ে বড় হবে আর এদেরকে দিয়ে বাসায় বাসায় পাঠিয়ে দিলে রিসিট দিয়ে রসিদ দিয়ে ছোটবেলা থেকে হাত পাতার মতো অভ্যাস মানসিকতা তার তৈরি হয়ে যাবে রাস্তায় রাস্তায় ছেলেদেরকে ঘুরাবেন না রসিদ দিয়ে দিয়ে মানুষের বাসায় পাঠাবেন না আমরা নিজেরাও তো মাদ্রাসায় আসছি পড়ে আমাদের উস্তাদরা কোনোদিন এটা আমাদেরকে বলেন নাই ওই বলেন নাই বলে এই মানসিকতাটা আমাদের নাই কারণ আমাদের উস্তাদরা এটা আমাদেরকে শিখান নাই কখনো হাত পাতার মতো মানসিকতা ছেড়ে দিতে হবে ব্যক্তিত্ববান হতে হবে ফাসেক ফুজ্জারদের টাকার কাছে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দেওয়া যাবে না যত বড় পয়সাওয়ালা হোক গাড়ি বাড়ির মালিক হোক তার গাড়ি বাড়ি তার পয়সা তার জায়গায় আপনার ব্যক্তিত্ব আপনার জায়গায় একজন আলেম তার ব্যক্তিত্ব রক্ষা করে চলবেন সত্যের পথে থাকবেন সত্য কথা গলা উঁচু করে বলবেন দেখবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিবেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন কোন যুগ সত্যবাদীকে বানিয়ে দেওয়া হয় মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বানিয়ে দেওয়া হয় এলাকার টাটকা চোর নির্বাচন আসার পরে স্লোগান শুরু হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো দেখেন তো অবস্থা
এই যে স্লোগানটা দিল সত্য না মিথ্যা খারাপ মানুষকে কি বানায় দিল আর আলেম বেচারা সারা জীবন কুরআন হাদিসের কথা বলেছে সুদ ঘুষের বিরুদ্ধে বলেছে সুদখুর বেজার ঘুষখুর বেজার চাকরিও থাকে না আবার দেখা যায় সামাজিক ভাবে যেমন হেয় করা হয় রাষ্ট্রীয় ভাবে ঠিক তেমনি কোনো অপরাধ নাই শুধু কোরআন প্রচার করা মাসের পর মাস বছরের পর বছর তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছে কিয়ামতের আগের জামানার দৃশ্য এগুলা এগুলো আজকের কথা না 1000 বছর আগে নবীজি বলে দিয়েছেন আর এগুলো এখন মিলে যাচ্ছে সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে ভালোকে খারাপ খারাপকে শুধু তাই নয় ويؤتمن فيها الخائن ويخون فيها الامين امانت دار কে খেয়ানতকারী বানিয়ে দেওয়া হবে খেয়ানতকারী কে আমানতদার বানিয়ে দেওয়া হবে ওই যে একটু আগে বললাম না গরিবের মাল চেটে পুটে খায় কয় গরিবের বন্ধু আর যারা ভালো মানুষ তাদেরকে উল্টা খেয়ানতকারীর অপবাদ লাগিয়ে দিবে وينطق فيها الرويبضة এই রকম সমাজ ব্যবস্থা যখন মানুষ দেখবে নবীজি বলছেন ওই সমাজে অপদার্থ অযোগ্য লোকেরা হবে সমাজের মুখপাত্র সাহাবীরা বললেন রুয়াইবিদা এটা আবার কি নবীজি বললেন আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা না বুঝেই কথা বলে অনর্থ কথা বলবে সমাজের সবচেয়ে অযোগ্য অপদার্থ ফালতু চরিত্রের লোকেরা মিডিয়ার সামনে কথা বলবে জাতির মুখপাত্রের ভূমিকায় তারা চলে আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরকম দৃশ্য এখন দেখা যাচ্ছে না নাম্বার 15 পরবর্তী পয়েন্ট 15 কিয়ামতের ছোট আলামতগুলোর আরেকটা আলামত হলো কিয়ামতের আগে এমন এক জামানা আসবে নবীজি বলেছেন সাইয়াতি আলা উম্মতি জামান ইয়াকসুরু ফীহিল কুররা ওয়া ইয়াকিল্লুল ফুকাহা ওয়া ইয়ুকবাদুল ইলম আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে যখন কুরআন তেলাওয়াতকারী মানুষের সংখ্যা বেড়ে যাবে ফুকাহা দ্বীন বুঝে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান রাখে এই রকম মানুষের সংখ্যা কমে যাবে আলেম কমে যাবে বক্তা বেড়ে যাবে কিয়ামতের আগের জামানার দৃশ্য হবে এমন দেখা যাবে বেশিরভাগ মুসলমান কোরআন তেলাওয়াত জানলেও কোরআন তারা বুঝে না দেখেন বাস্তবতার সাথে মিলায়া দেখেন আমাদের বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ডেইলি স্টার পত্রিকা হাতে দিলে পত্রিকাটা বুঝে কিন্তু আপনি যদি সূরা ফাতিহা হাতে দেন কোরআন হাতে দিয়ে যদি বলেন সূরা ফাতিহাটা পড়ো আর কি আছে সেটা একটু বলো কই বুঝি না সূরা নাস বলো বুঝি না কোরআন বুঝে না কিন্তু ইংরেজি বই হাতে নিলে সব বুঝে যদি আপনি হিসাব করেন তো দেখবেন যত ভাগ মুসলমান আছে বেশিরভাগ 1-2% হয়তো কোরআন পড়লে কোরআন বুঝে বাকি 98% বা 99% মুসলমান এখন কোরআন পড়লে কোরআন বুঝে না এটা হলো কিয়ামতের আগের জামানার চিত্র এজন্য নবীজি বলেছেন সুম্মা ইয়াতি বাদা যালিকা জামানু ইয়াকরাউল কোরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাওয়িজু তারাকিয়াহুম সেই জামানায় মানুষ কোরআন পড়বে কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের গলা দিয়ে কোরআন নামবে না সাহাবীরা বললেন কোরআন নামবে না এই কথাটার মানে বুঝলাম না নবীজি তখন বললেন এরা কোরআন পড়বে তেলাওয়াত করবে কিন্তু কোরআনের কোনো আমল তাদের জীবনে থাকবে না কোরআনে আছে এক জিনিস তাদের জীবনে পাওয়া যায় ভিন্ন জিনিস এটা হলো কিয়ামতের আগের জামানার দৃশ্য এইভাবে করে কিয়ামতের আগে দিনই জ্ঞান উঠে যাবে এরপরে 16 নাম্বার পয়েন্ট শুনেন কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু তারা সংখ্যায় দুর্বল হয়ে যাবে
সংখ্যা বেশি কিন্তু তারা দুর্বল আল্লাহর হাবিব বলেছেন আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা ভোজনকারী লোকেরা যেমন ভোজন পাত্রের চতুর্দিকে বসে ভোজন আরম্ভ করে কিয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে আরো সহজ করে যদি উদাহরণ দেই আমরা যখন খাবার খেতে বসি যখন আমরা হাত দিয়ে খাবার খাই একটা প্লেটে যেমন পাঁচ আঙ্গুল দিয়ে খাবারগুলোকে সুন্দর করে খাবারগুলোকে মুখের ভেতর নিয়ে নেয় পাত্র শেষ করে ঠিক তেমনিভাবে নবীজি বলেছেন ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে গিলে ফেলার চেষ্টা করবে এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ওগো আল্লাহর হাবিব সেই জামানায় আমাদের সংখ্যা কি কম হবে নাকি নবীজি বললেন না বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইন নবীজি বললেন না সেই জামানায় তোমাদের সংখ্যা হবে বেশি কিন্তু তোমরা হবে এমন দুর্বল বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো দুর্বল এখানে যদি এখন বন্যা হয়ে যায় দেখবেন যত ময়লা আছে ময়লাগুলো পানির স্রোতের সাথে ভেসে যাবে নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন তোমাদের সংখ্যা বেশি হলেও বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা দুর্বল হয়ে যাবে ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবা তোমাদের শত্রুদের অন্তর থেকে আল্লাহ তোমাদের ভয় উঠাইয়া দিবেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান ঢুকাইয়া দিবেন সাহাবীরা তখন বললেন ওয়ামাল ওয়াহানু ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল ওয়াহান কি নবীজি বললেন ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারামিয়াতুল মাউত ওয়াহান হলো দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া আর মৃত্যুকে ভুলে যাওয়া এখন মুসলমানদের অবস্থা হয়েছে এমন সংখ্যা এত বেশি তারপরেও সারা দুনিয়ায় মুসলমান হয়েছে গোলামের জাত সারা দুনিয়াতে মুসলমানরা অধঃপতিত মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত সংখ্যা বেশি তারপরেও কিন্তু দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করলেন আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস যদি আপনি অধ্যয়ন করেন তো দেখবেন গোটা দুনিয়া তারা নেতৃত্ব দিয়েছেন গোটা দুনিয়া তাদের ভয়ে থরথর করে কেঁপেছে অথচ তাদের সংখ্যা ছিল তখন কম কম থাকা সত্ত্বেও তারা পৃথিবীতে এত দাপট ছিল এত আধিপত্য ছিল প্রশ্ন হলো কিসের কারণে উত্তর হলো তাদের অন্তরের ভেতরে খাঁটি ঈমান ছিল ঈমান থাকার কারণে এখন আমাদের সংখ্যা বেশি কিন্তু ভেতরে ঈমান নাই ঈমানের নামে ভেতরে ঢুকে গিয়েছে মুনাফিকির ভাইরাস নিফাকের ভাইরাস এই জন্য সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা হয়ে গেছি আজ দুর্বল মুসলমানরা দুনিয়াতে কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই মুসলমানরা সব সময় পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী হয়েছে তাদের আদর্শ দিয়ে আর ঈমান দিয়ে যেমন দেখুন বদরের ময়দানে মুসলমান ছিল 313 কাফির ছিল 1000 কিন্তু 1000 পরাজিত হলো 313 জনকে আল্লাহ বিজয়ী দিলেন সংখ্যা কম অস্ত্রশস্ত্র কম সৈন্যদের প্রশিক্ষণ কম এত দুর্বলতা থাকা সত্ত্বেও এরা বিজয়ী হয়েছে ঈমান থাকার কারণে বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালামের সময় বিজয়ী হয়েছে এই ঘটনা তো আপনাদেরকে শুনিয়েছিলাম আমি একবার ওই যে জালুত আর তালুতের যুদ্ধের কাহিনী শুনাইছিলাম না আপনাদেরকে হয়তো ওই আলোচনা অনেকে ছিলেন সংখ্যা কম 313 জনের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিরাট বাহিনীকে পরাজিত করে পুনরুদ্ধার হয়েছে পৃথিবীতে কোনোদিনও মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই
মুসলমানরা বিজয়ী হয়েছে ঈমান দিয়ে তাদের সুন্দর আদর্শ দিয়ে এখন সংখ্যা আমাদের বেশি তাও কেন আমরা গোলামের জাতে পরিণত হয়েছি এর কারণ হলো মুসলমানদের অন্তরে আসল ঈমান নাই মুসলমানরা কুরআন থেকে আজকে দূরে সরে গিয়েছে আবেগ খালি আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে নিজের অন্তরেই কোরআনের আলো নাই তা সে নাকি ঘরে ঘরে জ্বালাই দিবে এটা হচ্ছে শেষ জামানার মুসলমানদের দৃশ্য শেষ জামানার মুসলমানদের দৃশ্য বাহিরের দিকে গিয়ে তো লাভ নাই এখানে কয়জন অভিভাবক আছে আপনার বাচ্চা যে ডিপার্টমেন্টেই পড়ুক কুরআন পড়লেই কুরআন বুঝে এবং যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য কাজ করছে নিজের বিবেককে প্রশ্ন করে আপনি সমাজ নিয়ে চিন্তা বাদ দেন আপনার নিজেকে নিয়ে আগে চিন্তা করুন আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান ভালো কথা ইঞ্জিনিয়ার বানান ভালো কথা তাকে ব্যারিস্টার বানান ভালো কথা কিন্তু এই বাচ্চাটা কুরআন পড়লে কোরআনের অর্থ বুঝবে এই যোগ্যতা অর্জন করানোর জন্য কি প্রচেষ্টা আপনার বলেন আমাকে নিজের বিবেককে জিজ্ঞেস করেন কি করছেন আপনি কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে বলেন তো কি সন্তান রেখে যাচ্ছেন এগুলা কুরআন শিখায় যাচ্ছেন না আপনি মারা যাওয়ার পরে উষ্টা খায়া পশ্চিম দিকে সাজদায় পড়বেন সন্তানগুলোকে কুরআনওয়ালা বানান প্রত্যেক অভিভাবক গার্ডিয়ান মা বাবা যদি এই সিদ্ধান্ত নেয় আমার বাচ্চাকে আমি কুরআন বোঝানোর জন্য যা করা দরকার তাই করব আগামী 30 বছর পরে এই দেশের চিত্র বদলে যাবে বদলে যাবে না কারণ এমন একটা প্রজন্ম 30 বছর পরে পাওয়া যাবে ছেলে মেয়েরা কুরআন বুঝে তখন কি তারা লেলিন কার্ল মার্কসের মতবাদ চাইবে না কোরআনের আদর্শ চাইবে শিক্ষা দিয়ে একটা জাতি পরিবর্তন করা যায় স্লোগান দিয়ে জাতি পরিবর্তন করা যায় না শিক্ষা দিয়ে পরিবর্তন করা যায় নবীজি তাই করেছে মক্কায় 13 বছর মাইর খেয়েছেন আর ধৈর্য ধরেছেন শুধু ধৈর্য সবর আর ওই 13 বছর মানুষ গঠন করেছেন কুরআন দিয়ে এমন মানুষ তৈরি করেছেন মদিনায় যাওয়ার পরে সব যুদ্ধ আরম্ভ হয়েছে এমন মানুষ তৈরি করেছেন এখন দেখা যায় বিয়ে শাদী কইরা নতুন সুন্দরী বউয়ের দিকে তাকায় না দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হতে পাগল পাড়া হয়ে যায় সুবহানাল্লাহ এটা আবেগ দিয়ে তৈরি হয়েছে আবেগ দিয়ে তৈরি হয়েছে নবীজি কুরআন বুঝিয়েছেন কুরআন দিয়েছেন আর এরা কুরআনের আলো এমন আলোকিত হয়েছে বউ এত সুন্দর তাকায় না জুলাই বিবের কাহিনী জানেন না আপনারা কুচকুচে কালো মানুষ বিয়ে শাদী করতে পারে নাই অবশেষে নবীজির মাধ্যমে একটা বিয়ে হলো মেয়েটাও সুন্দরী এত সুন্দরী মেয়ে বাসর ঘরে যাওয়ার পরে জিহাদের ডাক এসেছে কুরআন এমন ভাবে তাকে তৈরি করেছে কুরআন এমন ভাবে তাকে তৈরি করেছে এত সুন্দর স্ত্রীর দিকে না তাকায়া জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে নিজেকে শাহাদাতের ঈদগাহে শামিল করে দিয়ে নিজেকে আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে আল্লাহু আকবার কুরআন দিয়ে এমন মানুষ তৈরি হয়েছে এজন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই আমাদের বাচ্চাগুলোকে আমাদের ছেলে মেয়ে সবাইকে তো আলেম বানায় দিলে চলবে না কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীও দরকার আছে না আছে এটা পরিকল্পনা তৈরি করুন আপনার ছেলে মেয়ে কি যদি বাসায় স্কুলের ম্যাথ এর টিচার ইংলিশের টিচার এসে পড়াইতে পারেন তো এই ছেলে মেয়েকে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা দিন শেখার জন্য কোথাও পাঠাও যা তুই গিয়ে ওখানে দিন শিখ দিন শেখা দরকার দিন শিখা ছাড়া আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর এবং সমৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি মোহ বেড়ে যাবে মৃত্যুকে ভুলে যাবে দিনের জন্য জীবন দেওয়া ভুলে যাবে মানুষ এটা কিয়ামতের শেষ জামানার কিয়ামতের আগে শেষ জামানার দৃশ্য নাম্বার 17 17 নাম্বার এটা তিরমিজি শরীফের হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন খুব শিগগিরই এমন এক জামানা এমন এক যুগ আসবে
الصابر فيهم على دينه كالقابض على الجمر দিনের উপরে টিকে থাকা এতটাই কঠিন হবে কয়লার উপরে যেমন দাঁড়িয়ে থাকা কঠিন হয় জ্বলন্ত কয়লাকে হাতে রাখা যেমন কঠিন ব্যাপার আখেরি জামানায় ঈমানের উপরে টিকে থাকাটাও হবে অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার সেই সময়টা হবে এমন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা সকালবেলা একজন মানুষ ঘুম থেকে উঠবে ঈমানদার অবস্থায় কিন্তু সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরান রাতের বেলা সন্ধ্যাবেলায় মুমিন অবস্থায় ঘুমাবে সকালে ঘুম থেকে উঠে কাফির হয়ে যাবে এটা হলো শেষ জামানার দৃশ্য ঈমান টিকে রাখা সহজ হবে না অনেক কঠিন হবে দেখেন কয়েকটা উদাহরণ দেই সকালবেলা একজন মানুষ ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠেই ঈমান হারানোর এই যুগে কত উপায় উপাদান শুধু অন্যায় অবিচার জিনা বেবিচারই শুধু নয় এখন তো নিজের চরিত্রকে ধ্বংস করার জন্য নিজের পাশে থাকা স্মার্টফোনই যথেষ্ট আর কিছু লাগে শেষ জামানা ঈমানের উপর টিকে থাকা বহু কঠিন হবে আর ওই আখেরি জামানায় আমলের চেয়ে ঈমান টিকে রাখাটা গুরুত্বপূর্ণ হবে আমলের চেয়ে ঈমানের দাম থাকবে বেশি আপনার ঈমান ঠিক থাকলে না আমলের দাম থাকবে আমল আগে না ঈমান আগে ঈমান আগে না আমল আগে আগে আমল আগে সরি ঈমান এরপরে ঈমান নাই তার কোনো আমলের দাম আল্লাহর কাছে ঈমান টিকায় রাখা অত্যন্ত কঠিন এবং দূরে হবে পার আজকে সময় শেষ হয়ে গিয়েছে শীতকাল এখন আমরা এজন্য শেষ করছি আগামী জুমায় যেহেতু আমাদের এই আলোচনা তাড়াহুড় আর কিছু নেই এটা ধারাবাহিক চলবে লম্বা আলোচনা হবে ছোট আলামত একটা একটা করে বলে শেষ করে আমরা বড় আলামতগুলো বলব এরপরে হাসর মিজান ফুলসিরাত সব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা শেষ জামানায় আছি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এই জামানায় ঈমানের উপর থাকাটা অনেক কঠিন হবে এজন্য সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের উপরে দাইম রাখেন ঈমানের উপর অবিচল রাখেন বলেন আমিন আমিন ঈমানের উপর টিকে থাকার জন্য যে শক্তি দরকার যে তৌফিক দরকার এই শক্তি এবং তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু